বঙ্গবন্ধুকে হত্যা করে যেই শাসক গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল তারা এই ইতিহাস আমাদের সন্তানদের জানতে দেয় নাই এই সাতই মার্চ জাতির জন্য বঙ্গবন্ধু যেই স্থানে দাঁড়িয়ে এই ঐতিহাসিক বক্তব্যটি রেখেছেন কিন্তু সেই খুনি জিয়াউর রহমান ওই স্থানটিকে বেছে নিয়েছে শিশু পার করার জন্য যাতে আমার সন্তানরা ওই ঐতিহাসিক স্থানটিকে শনাক্ত করতে না পারে চিনতে না পারে এবং যারা এই কাজটা করেছে সেই গণশত্রুদের সে বঙ্গবন্ধুর খুনিদের সেই ইতিহাস বিকৃতকারীদের তোমাদের ঘৃণা করতে হবে অভিভাবকদের এবং শিক্ষকদের এই আমার সন্তানদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে যেই সন্তানরা তাদের জন্মের ইতিহাস জানে না তাদের থেকে হতভাগে আর কেউ হতে পারে না